बाय बाय तारापीठ। देव नवदेव बस छेड़े दीचे। কিলোমিটার দূরে কিন্তু জিয়াগঞ্জ, আর সেখানে কিন্তু আমাদের সকলের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি মায়াপুর। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। এই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইয়োর বয় সুকুমার সাহা, এগেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে এই তারাপীঠ যে মন্দির রয়েছে, তারাপীঠ মন্দির কিন্তু আমার দর্শন হয়ে গেছে, আর তারই সাথে কিন্তু এখন তারাপীঠে দাঁড়িয়ে রয়েছে। আর এই তারাপীঠ থেকে কিন্তু আমি চলে যাব নবদ্বীপে, আর এই তারাপীঠ টু নবদ্বীপ যে বাস জার্নি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তো চলো, লেটস স্টার্ট। গাইজ, এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই কিন্তু সোজা চলে যাব তারাপীঠ থেকে নবদ্বীপ। আর এই বাস স্ট্যান্ড যে রয়েছে, এটা কিন্তু রাস্তার মধ্যে, সেরকমভাবে স্ট্যান্ড বানানো নেই। তবে তোমাদের সুবিধার্থে বলে দিই, এখানে দেখো লেখা আছে তারাপীঠ পুলিশ স্টেশন। তো এই তারাপীঠ পুলিশ স্টেশন যে রয়েছে, তারই অপোজিটে এই বিল্ডিংটা যে রয়েছে, এখানে কিন্তু টিকিট ঘর রয়েছে। তো আমি টিকিট ঘরটা দেখাবো, তার আগে দেখে নাও যে লেখা রয়েছে নবদ্বীপ, সিউড়ি, রামপুরহাট, তারাপীঠ। তো এই রুটগুলোতে কিন্তু যাওয়া আসা করে। আর বাস নাম্বারটা রয়েছে WB51A1165। তো এই বাস নাম্বারটাই কিন্তু চলে যাবে, এই বাসে করেই আমি যাব। টিকিটটা কেটেছিলাম, সেই ঘরটা দেখাবো। গাইজ, এখানে দেখো লেখা রয়েছে সরকারি অনুমোদিত SBSTC বাস থামিবে। তো এই জায়গাটা কিন্তু বাস থামে, আর তারই সামনে রয়েছে তারাপীঠ পুলিশ স্টেশন, আর তারই অপোজিটে এই জায়গাটাতে কিন্তু টিকিট কাটছিলাম। গাইজ, এই যে দেখতে পাচ্ছ, আবি ট্রাভেল SBSTC এজেন্টস। তো এখান থেকে কিন্তু টিকিট কেটেছি, এই জায়গা থেকে তোমরা টিকিট কাটতে পারো। আর আমার একজনের টিকিটের মূল্য নিয়েছে এই তারাপীঠ টু নবদ্বীপ 170 টাকা। 170 টাকায় কিন্তু তারাপীঠ থেকে নবদ্বীপ সোজা বাসে করে চলে যেতে পারবো। আর তারই সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই কোন কোন রুটে বাস চলবে, এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এই জায়গা থেকে দেখে আর বা এখানে ইনকোয়ারি করে কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারো। আমি ইনকোয়ারি করে প্রথমে জেনে নিয়েছিলাম, টিকিট কাটা হয়ে গেছে, আর আমার বাস সিট নাম্বার 19 নম্বরে পড়েছে। তো যাই হোক, এই যে তারাপীঠ টু নবদ্বীপ রয়েছে, এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাস এখন রেডি হয়ে গেছে, হাতে সময় 11:40। এই 11:40 সময় কিন্তু ছাড়ার কথা ছিল, এখনও ছাড়েনি, একটু পরে হয়তো ছেড়ে দেবে। তো এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সঙ্গে থাকো, খুব বেশি মজা হবে। তো গাইজ, ফাইনালি বাসে উঠে গেছি, আর বাস ড্রাইভার কিন্তু এখনও অবধি আসেনি। আর বাসের মধ্যে দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার ওঠা শুরু হয়ে গেছে। বাস পাবলিক বাস রয়েছে, স্টেট বাস, আমি ভাবছিলাম গভর্নমেন্ট বাস হবে হয়তো। তো এই রুটে সব ধরনের বাসই কিন্তু যাতায়াত করে, তবে এই বাসের মধ্যেই কিন্তু যাবো এবারে। তো ড্রাইভার আসুক, তার সাথে কিছু কথা হবে। গাইজ, ইতিমধ্যে কিন্তু ড্রাইভারটা যে রয়েছে, এই দাদা কিন্তু চলে এসছে। দাদার নাম কি? পার্থ রায়। পার্থ রায়, আর আজকে ইনি কিন্তু এই গাড়ি চালাবেন, কারণ আমি এই রুটে প্রথমবার, তোমরাও জানো। আর গাইজ, এই যে যাত্রাটা রয়েছে তারাপীঠ টু নবদ্বীপ, তো দাদার সঙ্গে কথা বলতে বলতে যাব। তো মানে কখন ছাড়বে, এখনই ছেড়ে দেবে? এখন ঘড়িতে সময় 11:42 হবে, 6:20 ঢুকবে। তো সঠিক সময়টা গেলে পৌঁছলে বোঝানো যাবে, রাস্তা কী রকম কন্ডিশন সেটাও জানা নেই। আর গরম কিন্তু প্রচণ্ড, রোদ যেভাবে উঠছে প্রচণ্ড গরম। গাইজ, ফাইনালি বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর বাই বাই তারাপীঠ বলে কিন্তু এবারে ওয়েলকাম টু নবদ্বীপ। তো নবদ্বীপের দিকে কিন্তু চলে যাব। আর দাদা, এখান থেকে কত কিলোমিটার তারাপীঠ থেকে নবদ্বীপ? 180। তো গাইজ, 180 কিলোমিটার, আর এই 180 কিলোমিটারের যাত্রা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই বাই তারাপীঠ। গাইজ, এখানে একটা সিটে দাদার সঙ্গে দেখা হয়ে গেল, হাই করে দাও। তোমার নাম কি? আমার নাম সুপ্রিয়। দাদার নাম সুপ্রিয়, হাই করে দাও। তোমার নাম কি? সৌভিক। সৌভিক, দাদার নাম সৌভিক, আর এই দাদার নাম সুপ্রিয়। তো দাদারা কোথায় যাবে? আমরা যাবো কাটোয়া। কাটোয়া নবদ্বীপের আগে? আর দাদারা যাবে কাটোয়া নবদ্বীপের আগে, আর যেহেতু আমি নবদ্বীপ যাবো, দাদারা আগেই নেমে যাবে। তো এই যাত্রাপথটা কিন্তু একসঙ্গেই থাকবো। গাইজ, ওই দিকে দেখতে পাচ্ছ রামপুর বাস স্ট্যান্ড, এই সাইডটাতে ওই যে, আর এইদিকে রেলওয়ে স্টেশন রয়েছে। দেব নবদ্বীপ বাস ছেড়ে দিচ্ছে, আর গাইজ প্রচুর গরম হচ্ছে, মানে কি বলবো, বাসের ভিতরে আছি আর মাঝে মাঝে এদিক ওদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছি। তো
গাইস মল্লারপুর যা হয়ে সিউড়ি যাবে আর এখন কিন্তু মল্লারপুর যাবে। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আর রাইট সাইডে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু খুব দ্রুত গতিতে ছুটছে আর তারই পাশে কিন্তু হাইওয়ে গাড়ির সাথে ট্রেন। গাইস যাত্রাপথে দেখা যাচ্ছে দুই ধার দিয়ে কিন্তু রাস্তার প্রচুর গাছ। রামপুর হাট থেকে কিন্তু গাড়ি পৌঁছে গেল সিউড়িতে আর সিউড়ি এসপি মোড় বলে, এই মোড়টাকে সিউড়ি এসপি মোড় বলে, এদিকে বাংলো রয়েছে। তো গাইস এই যে আঙ্কেলটা আছে, তো আঙ্কেল কিন্তু আমাকে অনেক কিছু বললো, অনেক কিছু জায়গা জানালো। তো আঙ্কেলকে বলবো যে অ্যাসপি করে নেব, অনেক বেশি ভালো লাগলো। আঙ্কেলের নাম কি? খুব ভালো একজন পার্সন। আর এইরকম আমি চাই যে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ এইরকম যাতে হয়, অপরিচিত মানুষ হোক বা চেনা হোক, সকলকে যাতে হেল্প করে, সেটা যে কোনো বিষয়। তো আঙ্কেল খুব ভালো একজন পার্সন। গাইজ আমাদের বাস দেখতে পাচ্ছ এখানে এই তেল পাম্পের সাইডে দাঁড়া করা হলো, আর এখানে কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছ রামপুর হাট বাঁকুড়া। আর আমরা কিন্তু রামপুর হাট থেকে চলে এলাম সিউড়িতে, ওই যে সিউড়ি বাস স্ট্যান্ড পাশে। আর এখানে কিছুক্ষণ দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারপরে কিন্তু আবার ছেড়ে দেবে। গাইজ সিউড়ি থেকে কিন্তু বাস ইতিমধ্যে ছেড়ে দিলে, দেখতে পাচ্ছ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আর তার সাথে কিন্তু দাঁড়িয়ে ভালোই হলো, কিছুটা খাওয়ারও নিয়ে নিয়েছি আর পানীয় জলও নিয়ে নিয়েছি। গাইজ বাস এই মুহূর্তে দাঁড়ালো, দেখতে পাচ্ছ এদিকে রেলওয়ে স্টেশন রয়েছে আহমেদপুর, আর এটা কিন্তু রেলওয়ে ক্রসিং। এই রেলওয়ে ক্রসিং, এই এটা একটা ফ্লাইওভার করে দিয়েছে, আর পাশ দিয়ে কিন্তু দূরপাল্লা ট্রেন যাচ্ছে আহমেদপুর। এই আহমেদপুর কিন্তু একটা সময় চিনির জন্য বিখ্যাত ছিল, চিনির কারখানার জন্য, এই কুশিয়ারের রস থেকে চিনি তৈরি হতো, এই বিখ্যাত আহমেদপুর। গাইজ দেখতে পাচ্ছ দূরপাল্লা ট্রেন চলে যাচ্ছে। আর গাইজ খুব বেশি ভালো লাগলো যে ট্রেনের যে চালক ছিল, সেই চালক কিন্তু হাত দেখাচ্ছিল। আমি লক্ষ্য করতে পারছো কিনা জানি না তোমরা, তবে ট্রেনের চালক এইভাবে করে হাত দেখাচ্ছে। তার সাথে কিন্তু ব্রিজের উপরে এই ভাইদের পেয়ারার দোকান রয়েছে, ভালো ভালো পেয়ারা। গাইজ আর 40 টাকা করে কিলো দিচ্ছে, তো আমি হাফ কিলো নিলাম, হাফ কিলো দিল। আর ভাইকে বলবো যে আমাকে ফ্রি খাওয়াও, অবশ্যই খাওয়াও। গাইজ একটা ফ্রি খাওয়ার জন্য চাইছি। সুকুমার সাহা ব্লগ ব্লগ ভিডিও। গাইজ ভাইটা আমাকে এটা ফ্রি খাওয়ালো, আর আমি কিন্তু হাফ কিলো এটা নিয়েছি। এই যাত্রাপথে পেয়ারাও খাবো। ভাইয়ের নাম কি? আমার নাম লালু। লালু, গাইজ আহমেদপুর থেকে কিন্তু এই দেখতে পাচ্ছ পেয়ারা নিয়ে নিলাম, আর সাথে দাদারা গাড়িতে চড়ে রয়েছে। প্রচণ্ড গরম, আর সত্যি প্রচণ্ড গরম আর রোদ। গাইজ দেখতে পাচ্ছ দুই দাদারা কিন্তু আইসক্রিম খাচ্ছে। আর গাইজ আমি খাবো না, আমার নাকের অবস্থা ভালো নেই, আর বিভিন্ন জায়গায় জল খাওয়া হচ্ছে। সময় 4টে বেজে গেছে, আর 4টে বেজে গেছে, তারই সাথে এই জায়গাটাকে কি বলে, ফুটিসাঁকো, ফুটিসাঁকো পূর্ব বর্ধমান। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে 3টে রাস্তা, এটা কিন্তু এদিক দিয়ে আমরা এলাম যে জায়গাটায় রামপুর হাট তারাপীঠ হয়ে, এটা বলে তারাপীঠে যায় আমি জানি না, আর এটা মেন তারাপীঠে। আচ্ছা এটা মেন, এটা সোজা বর্ধমান, আর এখন কিন্তু আর এটা পূর্ব বর্ধমান বলে এই জায়গাটাকে, ফুটিসাঁকো।
তো আবার কিন্তু যাত্রাপথ শুরু হয়ে যাবে। আইসক্রিম খাচ্ছে। এই গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছিলাম কাটুয়াতে। আর গাইজ কাটুয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে কাটুয়া আছে, এই কাটুয়া থেকে কিন্তু 20 কিলোমিটার দূরে কিন্তু জিয়াগঞ্জ, আর সেখানে কিন্তু আমাদের সকলের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি। সেই মানে বিষয়টা খুব মজাদার। আর গাইজ দেখতে পাচ্ছ আমরা তিনজন কিন্তু পুরোপুরি মজা নিচ্ছি। হ্যাঁ এই কাটুয়া, আর কিছুক্ষণের যাত্রা, আর 40 কিলোমিটার পরে কিন্তু পৌঁছে যাব নবদ্বীপ। আর তারপরে কিন্তু হবে নবদ্বীপের হৈহুল্লোর মজা। মায়াপুর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা দুটো চলে যাচ্ছে ঘোড়া গাছা হয়ে। হাই, আবার দেখা হবে। তো ওদের বাড়ি চলে এসছে এই জায়গাটাতে, ঘোড়া গাছাতে। তো অনেকটা যাত্রাপথ কিন্তু একসঙ্গে থাকা হলো, কথা হলো অনেক। আশা করি ওরা ভিডিওটা পরে দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। দেখতে পাচ্ছ নবদ্বীপ রেলওয়ে স্টেশন। আর গাইজ মানে কি বলবো, এই পুরো জার্নিটা সারাদিন কিন্তু বাসে কেটে গেল। এই গরমের মধ্যে জল খাওয়া, এই করা, আর গাড়ির মধ্যে এইভাবে সিটে বসে থাকা একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা অভিজ্ঞতা হলো। গাইজ ফাইনালি কিন্তু নবদ্বীপ রেলওয়ে স্টেশন, এই যে নবদ্বীপ ধাম। ওয়াও, অনেক মানে ট্রাভেলিং করার পর কিন্তু পৌঁছে গেলাম। আর রাত হয়ে গেছে, 6:30, 6:30 বেজে গেছে, অনেকটা লেট করে ফেলছে। আর গাড়ি রাস্তায় জ্যাম ছিল। আর গাইজ 4টা ডিস্ট্রিক্ট পার করে কিন্তু এই নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকলাম। গাইজ 4টে ডিস্ট্রিক্ট, প্রথমে ছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে, তারপরে এলাম বর্ধমানে, আর তারপরে মুর্শিদাবাদে, আর এখন কিন্তু পৌঁছে গেছে ফাইনালি নদিয়া ডিস্ট্রিক্টে। এই 4টে ডিস্ট্রিক্ট কিন্তু পার হয়ে আসা এই গাড়িতে। আর গাইজ আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনকে ক্লিক করে অল করে দেবে। আর গাইজ এইরকম রিলেটেড ভিডিও কিন্তু আগামীতে আমি আরও আনবো। আর এবারে কিন্তু পুরো নবদ্বীপটা ঘোরার চেষ্টা করবো, বিভিন্ন ভ্রমণীয় স্থান যা রয়েছে সেগুলো ঘুরে দেখাবো। তো আবার দেখাবো নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই, টেক কেয়ার।